আসসালামু আলাইকুম। জনসভা ইউটিউব চ্যানেলে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হক। গত সপ্তাহের ন্যায় প্রত্যেক সপ্তাহে যে চাকরি ডাক প্রকাশিত হয় এবং প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকে সেই চাকরি ডাক পত্রিকাতে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো চেষ্টা করব আজকে গত সপ্তাহে যে মেন মেন চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছিল তাদের সম্মানিত রূপে চাকরি ডাক প্রকাশিত হয়। তো এই চাকরি ডাক পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে তার বিস্তারিত এখন এই ভিডিওতে আলোচনা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন এবং তারপরে যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কে প্রবেশ করে সম্পূর্ণ পত্রিকাটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, 30 এপ্রিল 2021 সাপ্তাহিক চাকরির ডাক প্রকাশিত হয়েছে। তো প্রথমেই দেখেন, বাংলাদেশ ব্যাংকে চাকরি পদের সংখ্যা 28 জন। 1 নম্বর অফিসার 6টি অফিসার, তড়িৎ কৌশল 14টি অফিসার, যন্ত্র কৌশল 8টি। এগুলো টোটাল আপনার 28 জন লোক নিয়োগ দেওয়া হয়েছে। এখানে আপনার বিস্তারিত দেওয়া আছে, আপনারা এখান থেকে একটু পড়ে নেবেন এবং আরও পাবেন তৃতীয় পৃষ্ঠায় এর বিস্তারিত আপনারা দেখতে পারবেন। তো তারপরে দেখেন, বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি। বাংলাদেশ বিমান বাহিনীতে আপনার এটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এমওডিসি পদে। আপনার সম্ভাব্য যোগদানের তারিখ 3 অক্টোবর 2021 যোগদান করতে পারবেন। তো আপনার বাংলাদেশ বিমান বাহিনীতে যে চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এমওডিসি, আর নিয়োগ চলছে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি। যোগ্যতা ও নাগরিক, দেখেন বাংলাদেশের পুরুষ নাগরিক, সেক্ষেত্রে যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং 2.5 আপনি আবেদন করতে পারবেন এবং উচ্চতা থাকতে হবে 5 ফিট 6 ইঞ্চি। তো বন্ধুরা, আরও পাবেন তৃতীয় পৃষ্ঠায়, এখানে দেওয়া আছে তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিত পাবেন। তো বন্ধুরা, এই নিয়ে ইতিমধ্যে আমার একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে গিয়েও বিস্তারিত দেখে আসতে পারেন। তো তারপর দেখেন, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা 3 জন, তারপর ঊর্ধ্বতন কর্মকর্তা বৈজ্ঞানিক 6 জন। তো পুলিশ সুপারের কার্যালয়ে ঠাকুরগাঁয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন। তো তারপর দেখেন, মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডে আপনার পদের সঙ্গে 100 জন, ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট 50 জন, স্নাতকোত্তর সমান ডিগ্রি থাকতে হবে আপনার, শিক্ষাগত যোগ্যতা এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ 20 জন, ম্যানেজার সেলস আপনার হবে 30 জন, এবং এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনি এখান থেকে ভালোভাবে পড়ে নিতে পারেন। তো তারপরে দেখেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পদের সংখ্যা আপনার 26 জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপকের একটি পদ রয়েছে, তার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আপনার একটি পদ, বুয়েট জিট পাশে একটি পদ, এখানে বেশ কিছু পদ রয়েছে, আমরা এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন এবং আরও পাবেন তৃতীয় পৃষ্ঠায়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কম্পিউটার অপারেটর 2 জন, ষাট মুদ্রা অক্ষরে কাম কম্পিউটার অপারেটর 2 জন, তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরে 2 জন, অফিস সহায়ক 3 জন লোক নেওয়া হবে। এই টোটাল হচ্ছে আপনার কিছু লোক নিয়োগ দেওয়া হবে। তো আবেদন অলরেডি এখন আবেদন শুরু হয়ে গেছে, আপনার আবেদনের জন্য অবশ্যই আপনাদের tme.telegroup.com.bt ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটি করতে পারবেন, অনলাইনে আবেদন এবং আরও পাবেন তৃতীয় পৃষ্ঠায়। তারপরে দেখেন, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেড এরিয়াল সেলস ম্যানেজার, সংখ্যা 10 জন লোক নেওয়া হবে, এখন আপনারা চাইলে আবেদন করতে পারেন। তারপর আপনি অলিম্পিক ইন্ডাস্ট্রি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি, যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, ম্যানেজার ইনচার্জ অটোমোবাইল ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা সহ স্নাতক পাশ হতে হবে, অফিসার ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। তো তারপর দেখেন, এন আর বিসি ব্যাংক লিমিটেড ইনচার্জ অফ সাব ব্রাঞ্চ, তারপর এও অফিসার, ইউও এসইউ লোক নিয়োগ দেওয়া হয়েছে। তারপর আপনারা এখানে দেখেন, শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রি ম্যানেজার, সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 5 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 45 বছর নিয়োগ দেওয়া হয়েছে, প্রাণ
আরএফএল এ নিয়োগ দেওয়া হয়েছে। বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, আপনারা এখান থেকে একটু ভালোভাবে পড়ে নেবেন। এবং বাকি যে অংশ দ্বিতীয় পেজে আপনারা এখান থেকে পাবেন, দ্বিতীয় পেজ এবং তৃতীয় পেজে কিছু অংশ দেওয়া আছে। তো আমি এটা সরাসরি চলে যাব তৃতীয় পাতায়। তো তৃতীয় পাতায় বেশ কিছু দেওয়া চাকরির বিজ্ঞপ্তি দেওয়া আছে। তো দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আপনার পদে সংখ্যা একজন, একজন লোক নেওয়া হবে। তারপর আপনার দেখেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক লোক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তারপর আপনার 30 এপ্রিলে শেষ হচ্ছে শিক্ষক নিয়োগের আবেদন। তো আপনারা জানেন ইতিমধ্যে যে প্রায় 54,000 লোক নেওয়া হবে। এটা আপনার 30 এপ্রিল মানে আজকে লাস্ট ডেট, আজকের মধ্যে আপনাদের আবেদনটি করতে হবে। তো বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পদের সংখ্যা আপনার 127 জন, সহকারী পরিচালক 57 জন, সহকারী পরিচালক 4 জন, সহকারী পরিচালক এমআইএস 2 জন, জনসংযোগ কর্মকর্তা 1 জন। ব্র্যাক ব্যাংকের চাকরি নিয়োগ দেওয়া হয়েছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে জামালপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ প্রকৌশল। এই হলো আজকের ভিডিওর বিষয়বস্তু। তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।